চাই যে এমআর ট্যুর এন্ড ট্রাভেলস শুধু বনেরা যে খালি বাইরেই যাও, একটা ব্যাপার হচ্ছে থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জীবনটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। মানে আমার বাড়ির পাশেও যে কত কি জায়গা, সুন্দর জায়গা থাকতে পারে, ভালো জায়গা থাকতে পারে, এটা কিন্তু একমাত্র এরা এমআর ট্যুর এন্ড ট্রাভেলস কিন্তু তোমায় দেখাচ্ছে। আমাদের ভিডিও গুলো দেখছো, আমাদের ভিডিও দেখেছো, কেমন লেগেছে, কেমন লাগছে? অনেকদিন পরে বলো আবার বেরোনো হলো, সেই বেরিয়েছিলাম আজকে আবার অনেকদিন পর। হ্যাঁ আজকে যেহেতু সবাই একসাথে হলাম, চলো গিয়ে দেখা করি, আবার দেখা হচ্ছে, চলো। দেখো যার সাথে আজকে দেখা করতে মেনলি এসেছি। দাদা অনেক তাড়াতাড়ি চলে এসছে, ঠিক করেছি, খোলা আকাশের নিচে একদম, যেটাকে বলে বং আড্ডা। আর আড্ডা তো মানে বাঙালি ছাড়া আড্ডা হয় না, আর খাওয়া ছাড়া কখনোই হয় না, আর সাথে চা বা কফি যেটাই হোক না কেন কিছু কিছু দিয়ে চলো একটা লেন্স গুলো আড্ডা। চলো 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 যাই গাইস, আজকে খুব জমিয়ে আড্ডা হবে। দাদা রয়েছে, বৌদিরা আছে, এদিকে এই দাদা রয়েছে, চলো। এই যে এই হলো আমাদের নতুন ক্যাফে, নতুন বলতে আমাদের কাছে নতুন, স্কাই ডেক যে ওপরটা। আশা করি তোমাদের ভালো লাগবে, ব্লগটা দেখো, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, চলো। বউকে ভালো লাগছে বলো? ও এটা 1 তারিখ থেকে চালু হবে? ও দেখো গাইস এখানে তোমার রেস্টুরেন্ট, এটা এটা 1 তারিখ থেকে চালু হবে, আর ওপরে রুফটপে হলো ক্যাফে, আর এটা রেস্টুরেন্ট হবে। বাহ সুন্দর রয়েছে, অনেকটা জায়গা রয়েছে, চলো চলো ওপরে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো ভিউটা খুব সুন্দর লাগছে, কিন্তু গাইতে হবে রমেন দা সুন্দর করে। দাদা আসার কথা রয়েছে, দেখি কতক্ষণে আসে। উপরটা পুরোটাই এখনো ফাঁকা, ফাঁকা ফাঁকাই রয়েছে। আজকে তো সারাদিন ধরেই বৃষ্টি, বোধহয় বৃষ্টির জন্য এরকম ফাঁকা ফাঁকা রয়েছে। আজকে বোধহয় বৃষ্টির জন্য একটু ফাঁকা ফাঁকা, না কি বলো তো? হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টির জন্য একটু ফাঁকা রয়েছে। খুব ভালো একজন ব্লগার, বিশেষ করে ট্রাভেলের বহু জায়গা ঘুরে। বৌদি তোমার একটুখানি এর নামটা একটু বলো না, চ্যানেলের নামটা এমআর ট্যুর এন্ড ট্রাভেলস। আর রমেন দা তো লিংক দিয়েই দেবে ওর ডেসক্রিপশন বক্সে, আপনারা যদি ফলো করতে চান তো ফলো করবেন। বাহ
সুতরাং বুঝতেই পারছো এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রচুর জায়গা কিন্তু এরা ঘোরে, এবং আমিও কিন্তু আজকে একটা শরিক হয়েছি। ঘোরা মানে কিন্তু এই নয় যে আমি অনেক দূরে চলে গেলাম, ঘোরা মানে এটাও যে আমি আমার বাড়ির আশেপাশে হয়তো অনেক কিছু জিনিস জানি না সেটা নিয়েও ঘুরতে এলাম। যেমন অমিত্য আজকে আমাকে ফোন করেছিল যে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে মধ্যমগ্রামে, যারা মধ্যমগ্রামের লোক, যারা বিরাটির লোক, যারা বারাসাতের লোক, তাদেরকে একটা কথা বলি, খুব সুন্দর একটা জায়গা হয়েছে রুফটপ, এবং নামটা হচ্ছে স্কাই ডেক। খুব ভালো লাগছে, ডেক মানে হচ্ছে একটা জাহাজের ব্যাপার রয়েছে, আর খোলা আকাশের নিচে যদি তুমি কি বলবো টাইটানিকের মতো একটু পোজ দিয়ে দাঁড়াতে পারো তাহলে ক্ষতি কী আছে না হয়। অমিতা তোমার কেমন লাগছে একটুখানি বলো। এখানটা খুবই ভালো লাগলো, সব তোমার কথা নতুন কনসেপ্ট মধ্যমগ্রামে, মানে আমি জানতামই না একদিন যে আমাদের রুফটপ রেস্টুরেন্ট এখানে হয়েছে। দাদা কেমন লাগলো? খুবই সুন্দর, একটা নির্ভেজাল আড্ডার জন্য উপযুক্ত জায়গা। বাহ, যাই হোক, খুব ভালো লাগছে আর বন্ধুর সাথে আমাদেরকে আলাপটা করিয়ে দিলাম। চাইনিজ আইটেম ফ্রিজ থাকে, আর সেন্টিমেন্টাল খাবার এখন অ্যাভেলেবল আছে, আরও আইটেম পাওয়া যায়। ইন্ডিয়ান মকটেল, এবং আমার সাথে যারা এসেছেন তারা এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এরাও ব্লগার। এই যে বৌদিকে তোমায় দেখালাম, বৌদি আমরা তো ভেবেছিলাম এখানে যে চা চা হবে বিশেষত। আছে কিন্তু সেরকম ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি সেরকম কিছু নেই, তো সেটার জন্য চিন্তা ভাবনা করে একটা খোলা। নিজের রেস্টুরেন্টও রয়েছে, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, সব কিছু একসাথে একই ছাদের তলায় সব কিছু, খুব ভালো। আর সবথেকে বড় কথা, আমাদের মধ্যমগ্রামের মধ্যে এরকম একটা পরিবেশ তৈরি করাটা দারুণ। আমাদের চাইনিজ কন্টেন্ট অথেন্টিক যে টেস্ট যেটা আছে সেই টেস্টটা পাবেন আপনারা, আর অ্যাম্বিয়েন্স এরকম আছে, টেস্ট করে দেখতে পারবেন কেমন কি টেস্ট আছে। তো খুবই ভালো আমি এটাই বলতে চাই যে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস শুধু বনে না যে খালি বাইরেই যাও, একটা ব্যাপার হচ্ছে থাকবো না কো বদ্ধ করে, দেখবে এবার জীবনটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। মানে আমার বাড়ির পাশেও যে কত কি জায়গা, সুন্দর জায়গা থাকতে পারে, ভালো জায়গা থাকতে পারে, এটা কিন্তু একমাত্র এরা এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু তোমায় দেখাচ্ছে। কারণ বাইরে মনে হতেই পারে যে বাইরে অনেক কিছু রয়েছে, কিন্তু বাইরে যেটা রয়েছে তো সবাই জানলো। আমরা অনেক সময় কি হয়, গেয়ে যোগী ভিক পাই না বলে একটা কথা আছে, যে আমাদের পাশে যারা আছে তাদেরকে আমরা ঠিক করে জানতে পারি না বা জানাতে পারি না বা চিনতে পারি না বা চেনাতে পারি না। কিন্তু এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু একটা খুব সুন্দর পদক্ষেপ নিয়েছে এই রকম ছোটো ছোটো যে মানুষগুলো ব্যবসা করছে তাদেরকেও চেনানোর জন্য। তাহলে এইভাবেই এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে থেকো, পাশে থেকো, আর এই রকম সুন্দর সুন্দর কোনো জায়গায় কোনো কিছু হলে আমরাই কিন্তু ফার্স্ট প্রথম জানাবো তোমাকে। তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবে না এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সম্বন্ধে। আর হ্যাঁ, যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইবার করো, আর যারা পুরনো হয় অবশ্যই লাইক আর কমেন্ট দিয়ে কিন্তু জানিও, আর খুব 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 শেয়ার করো যাতে কিন্তু আমরাও উৎসাহী হই এবং উৎসাহী হয়ে এরকম আরও নতুন নতুন ব্লগ তৈরি করতে পারি। তাহলে এখন টাটা, খাওয়ার সময় হয়েছে, বাই বাই। সবাই তো চেনো মোটামুটি ওকে, এই এতক্ষণে আধা ঘন্টা পর এসে উপস্থিত হলো। হাই কর, ভালো আছো? অনেকদিন পরে আমার বোন আবার ব্লগ করছে, সবাই একটু ভালো করে দেখো ওর ব্লগটা, সবাই লাইক করো, ঠিক আছে? তোমরা তো দেখলে, তোমরা তো দেখলে এখানে এই যে যে অনার রয়েছে সে আর কি একজন লেডি, ওনার ছেলের সাথে পুজোর সময়
যে আরও পুজো নিয়ে কিছু ভাবনা বা কোথাও হচ্ছে নতুন পুজো করবে, অর্থাৎ এই বছর হয়তো প্রথম পুজো, তারা এবার পুজো করতে আসছে, তো এরকম নানা রকম ঘটনা, কোথায় প্যান্ডেল তৈরি হচ্ছে, কোথায় এখনও পর্যন্ত প্রায় ৬ মাস আগে থেকে প্যান্ডেলের বাস পড়ে গেছে, প্রায় অন্তত ৬ লক্ষ বাস দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে ইতিমধ্যে, টুইন টাওয়ার যেটা আমরা সবাই জানি মালয়েশিয়া টুইন টাওয়ার, সেটা হচ্ছে কল্যাণীতে আইটি যে পার্ক রয়েছে আইটির ওখানে হচ্ছে, তো সুতরাং এইরকম জিনিসগুলোকে এক্সপ্লোর করা হচ্ছে আমার এক। দুই হচ্ছে কলকাতার কাছেই কোথায় তুমি ১০০ টাকা নিলে ২০ টাকা ফেরত নিয়ে আসবে বাড়িতে, কিন্তু কলকাতার কাছে দারুণ দারুণ জায়গাগুলো কোথায় সেইগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি আমার ব্লগে, আমার চ্যানেলের র টক উইথ রমেন, তোমরা যদি আমার চ্যানেলটাকে ক্লিক করো তাহলে দেখতে পাবে মোটামুটি আমার প্রচুর ব্লগ করা আছে, অন্তত ২০০র উপর ব্লগ আছে। তোমরা যেটা চাও বা তোমরা যদি বলো যে দাদা আমাকে এই জায়গাটা দেখান, আমি সেই জায়গাটাও দেখাই, কারণ কিছুদিন আগেই তোমরা বলেছিলে যেমন একজন শিল্পী রমেশ পাল, যাকে আমরা প্রায় ভুলেই গেছি, যিনি বড় বড় ঠাকুর করতেন, রমেশ পাল কেমন আছে, রমেশ পাল নেই, তার স্টুডিওর অবস্থাও খুব খারাপ, সেটাও আমি তুলে ধরেছি, এবং তোমরা অনেক কিছু জায়গা বলো যে দাদা সাউথের একটা কুমোরটুলি আছে আমরা অনেকে জানি না, আমি সেটাও কিন্তু তোমাদেরকে এক্সপ্লোর করেছি, অর্থাৎ আমাদের ইউটিউবারদের কাজ হচ্ছে এক্সপ্লোর করা আর তোমাদের কাজ হচ্ছে কেমন লাগছে সেটা জানানো, ঠিক যেমন আজকে আমি চলে এসেছি আর এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দাদা বৌদি চলে এসেছি, ওদের আমন্ত্রণে চলে এসেছি জাস্ট পুজোর আগে একটা পুজোর ছোট বং আড্ডা, যেটাকে বলছি যে খাওয়া দাওয়া আর বাঙালি এই দুটো ছাড়া বোঝায় আড্ডা কোনোভাবেই যাবে না, তাই তো? তাহলে এখন একটুখানি রেখে একটু খাওয়া দাওয়া করিনি, একটু পর এনার্জি এনে আবার কথা বলবো তোমাদের সাথে, তোমরাও কিন্তু যেও না, তোমরা কিন্তু নিজেদের মধ্যে একটু আড্ডা মারো, একটু খাওয়া দাও, চলে আসছি কিন্তু টাটা, তাহলে ফিরে আসছি বিরতির পর। দাদা খুব সুন্দর কথা বলে, দাদার চ্যানেলের নামও তোমরা শুনলে, র টক উইথ রমেন, আমার ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, দাদার চ্যানেলটা একটু তোমরা ফলো করো, আর যারা নতুন রয়েছো আমার চ্যানেলেও দাদার চ্যানেলকেও একটু সাবস্ক্রাইব করে দিও, আমাদেরটাতে তো করছোই, আমাদের পাশে রয়েছো, খুব ভাল লাগছে তোমাদের যে নতুন নতুন কমেন্টস আমরা পড়ি, খুবই ভাল লাগছে, তোমরা এইভাবে রয়েছো পাশে খুব ভালো লাগে। চলো এবার এই যে আমাদের কি দিয়েছে, এটা কি কি দিয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো, বলো, খুবই ভালো লাগছে, জায়গাটা তো খুবই সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে, খোলামেলা হাওয়া লাগছে গায়ে, আর কি বলবো, নতুন করে সবাই আড্ডা মারছি, সুন্দর লাগছে, নির্ভেজাল আড্ডার জায়গা আমার। দেখো গাইস এই জায়গাটা কতটা সুন্দর লাগছে রুফটপ থেকে, দেখো বাইরের এখানে দেখো ভিউটা, দেখো শুধু জাস্ট ও দেখো এই জায়গাটা সত্যি খুব খুব সুন্দর, দেখো আমার তো এসে খুব ভালো লাগছে, তোমরাও একবার এসো, আমাদের এখানে যারা আছো মধ্যমগ্রামের মধ্যে তারা অবশ্যই এখানে একবার ভিজিট করে যেও, জায়গাটা খুব সুন্দর আর ওনাদের ব্যবহারও আতিথিয়তা সত্যিই খুব সুন্দর, খুব ভালো। এই যে নিচে আমাদের এই যে রাস্তা মেন রোড, আর এই যে ওপরে তোমার এই যে পুরো, আশা করি তোমরা এখানে আসলে তোমাদের ভালোই লাগবে, এই যে সবাই এখন বসে রয়েছে, এখানে আমাদের ডিএফএস অফিস তো মনে আছে, ও আদি তুমি লাইম সোডা খেয়েছো, লাইম সোডা খেয়েছো, ভালো লাগছে, স্টেডিয়ামটার পাশে, হ্যাঁ বলো, যেখানে ডিএফএস অফিসটা, এই যে সবাই একটু গলা ভেজাচ্ছে, আমিও একটুখানি গলা ভিজিয়ে নি, তাহলে চলো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। Thank you.
আমাদের ফিশের আইটেম দিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। বৌদি কেমন লাগলো গো ফিশের আইটেমটা? ভালো হয়েছে ভাই, আমি একটুখানি খেয়ে দেখি। আর এটা চিকেনের একটা আইটেম রয়েছে, কি রয়েছে গো এটা? আসলে এত গোলমেলে নাম না একটা, এই নামগুলো না করতে গেলে মানে আমাদের একটু মাঝে মাঝে কেমন হয়ে যায়। এটা কি নাম? গোলমেলে নামই যেতে চাই না। মোট কথা ওটা একটা চিকেনের আইটেম, খুব সুন্দর করে সাজানো, এটা কি সবই এক? এটা সত্যি সুন্দর, বাসা ফিশ আছে বাট ভালো সুন্দর লাগছে। কেমন লাগলো? খুব ভালো। ভালো না? সবাই বলছে ভালোই ভালোই হয়েছে। দুবাই আজকে তো লাজুক হয়ে গেছে। আর চলো, আরও কিছু অর্ডার দেওয়া হয়েছে, আসুক সেগুলো। খাবার কোয়ালিটি ভালোই, ভালো হয়েছে বাবা। সেটা একটা বড় ব্যাপার যে আমাদের এখন ছোটরা যেটা বললেন বার্থডে পার্টি বা এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট যদি হয়, হ্যাঁ ওগুলো আমরা সব করে অ্যারেঞ্জ করব। এটা ভালো হয়েছে। আর তো সত্যি খুব সুন্দর। এটা ফার্স্ট ফ্লোরটা আরও তৈরি হচ্ছে, ডাইনিং ওটা ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট হয়ে, এটাকে এখনও কাজ বাকি আছে। সামনের সপ্তাহ থেকে আমরা জোম্যাটো সুইগি সবটা অনলাইন প্ল্যাটফর্মে অনবোর্ড হয়ে যাব। ব্যাস তাহলে তো আরও ভালো হবে, মানে আমরা ঘরে বসে পেয়ে যাব। নিশ্চয়ই, মানে ঘরে বসে খাওয়ার থেকে আমার মনে হয় এখানে আসলে আরও বেশি। একটু বর্ষাকালে তো একটু প্রবলেম তো হচ্ছে, সারাদিনে বৃষ্টি। আমরা তো ভেবেছিলাম বোধ হয় যে বৃষ্টি পাবো। অনেকদিন পর খুব সুন্দর, খুবই ভালো লাগলো। ও এই পাশটা, ও আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। তো দাদা আমাদের বললেন যে কিচেনটাও নিতে পারেন, এই পাশেও আর একটা বসার জায়গা রয়েছে। বা এটা হ্যাঁ, এখানে বার্থডে পার্টির মানে ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান এখানে আপনারা করতে পারবেন, খুব সুন্দর লাগছে। ছোট স্টেজ মতোও করা রয়েছে, দেখো গাইজ। আমাদের তো সত্যি খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্টস করে জানিও। এই রেস্টুরেন্টটা এখনও রেডি হয়নি, এটা এক তারিখ থেকে ওপেন মানে ওপেন হবে আর কি। দেখো গাইজ, এই জায়গাটাও অনেকটাই স্পেসিয়াস জায়গা, যেহেতু এখানে কাজ চলছে এখনও, ওই জন্য এরকম একটু অন্ধকার মতন লাগছে। গড়ে উঠলো বিভিন্ন পর্তুগিজ আর ফরাসি সাম্রাজ্যকে ধীরে ধীরে সরিয়ে, সেই সময় সেখানকার যে ছোটোখাটো যে জমিদারগুলো ছিল তারাও কিন্তু এবার ভাবলো এবার জমিদারকে খুশি করার জন্য আমাদেরও ধীরে ধীরে এই পুজোর আরম্ভ করতে হবে। এইভাবে করে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মানে বেশি আরম্ভ সূচনা হবে। মেনলি এসছে এটা কৃষ্ণনগর, মেনলি একদম কৃষ্ণনগরের কৃষ্ণনগর। বাহ সুন্দর, মানে এত সত্যিই গল্পটা দেখো, অনেকেরই কিন্তু এই গল্পটা জানা নেই, তো আজকে এটা তাই না, এটা অনেকেই জানতো না যে কৃষ্ণনগর থেকে আমরা জগদ্ধাত্রী পুজো বলতে কী বুঝতাম চন্দননগর থেকে। এটা একটা মানে দাদা কত সুন্দর করে আমাদের প্লেন, এটা তো আমরা জানতামই না, আমাদের জানাই ছিল না যে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো। আমরা তো জানি চন্দননগরেই জগদ্ধাত্রী পুজো। যাই হোক, জানা হলো আর একটা নতুন, এই গল্প করতে করতেই তা ভাবলাম উনি যখন বলছেন একটু তোমাদের সাথেও শেয়ার করি। হ্যাঁ এই তো ভালোই লাগলো, আজকে সন্ধেটা ভালোই কাটলো, কি বৌদি বলো? আজকে সন্ধেটা সত্যি ভালো কাটলো, অনেকদিন পরে আবার একসাথে হলাম। আমরা সেই গেছিলাম বলো কোথায় জানো, ফার্ম হাউস ওই যে তোমার ওই যে শীতকাল ছিল তখন, আমরা যখন গেছি তখন ঠান্ডাই ছিল। হ্যাঁ বাদুচারি দিক বেরিয়া, হ্যাঁ খুব ওই সময় খুব আনন্দ হয়েছিল, আবার একসাথে হলাম, ভালো লাগলো। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি হলো সারা, এবার আস্তে আস্তে আমরাও বাড়ির দিকে রওনা দেবো। যে যার তো চলো, এবার তাহলে আমাদের খাওয়া দাওয়া সব কিছু তো কমপ্লিট হলো, ভালোই কাটলো আজকে সন্ধেটা, কি বলছি সবাই ভালো লেগেছে খাবার? সবাই মোটামুটি খুব আনন্দ করলাম, ভালোই কাটলো। এবার তো বাড়ি ফিরবো, যে যার বাড়ি যাবে। দাদা এখন কটা বাজে? এখন 8:30 হয়তো বাজে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা ফিরবো, দাদা চলে যাবে দাদার বাড়ি, আমরাও আমাদের আলাদা আলাদা সবাই চলে যাবো যে যার মতন। চলো আবার কোনো সময় দেখা হবে একসাথে, আবার কোনো সময় হলে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। আর মনে আছে তো এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেল, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টস করে জানিও। চলো বাই। আর বলো না।